কাউকে রেকমেন্ড করব না ইউজ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাছ, এই গাছটা আমি এনেছি আজ থেকে প্রায় 1 বছর আগে, 1 বছর না প্রায় 1.5 বছর আগে আমার কলেজ থেকে। আমার কলেজে একটা বড় গাছ ছিল, সেখান থেকে ভেঙে আমি একটা ডাল নিয়ে এসেছিলাম, একদম ছোট ছিল আর এর কোনো এরকম শিকড়ও ছিল না। তো এ নিয়ে আমি যথারীতি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি কেন সেটাও বলছি আপনাদেরকে। তো এটার মুখটা আমি অফ করে দিয়েছি এই কারণে যে হচ্ছে অনেক বেশি মশা জন্ম হয় এই যে স্বচ্ছ পানি থেকে বা অস্বচ্ছ পানি থেকে, নোংরা পানি থেকে, ভালো পানি থেকে, সব সময় কিন্তু মশা জন্ম নেয়। এর জন্য আমি মুখটাকে ভালো করে আটকে দিয়েছিলাম সেই কবে, এখনও সেটা আটকানোই আছে। আর পানিটা একটু শুকালে আমি পানি দিয়ে দেই, এর মধ্যে টিস্যুও দেওয়া যায় এই মুখটা ফিল করার জন্য, বাট আমি এটা কাপড়টা, কটন কাপড়টা আমি বেশি উপযোগী মনে করেছি তার জন্য দিয়েছি। তো মাঝখানে ভিডিওর মাঝখানে আমার কিউট একটা পার্সেল চলে এসেছে, ভাইয়া ফোন দিয়েছিল, সো আমি দৌড়ে চলে গেছিলাম। সো এর মধ্যে কী আছে আমি পরে দেখাবো আপনাদেরকে। তো চলেন, এই গাছটা তো অনেক বছর ধরে এইভাবেই পড়েছিল, শিকড় গজানোর জন্য অপেক্ষা করেছিলাম, মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার জন্য এর একটা ট্রান্সফরমেশন করতে পারিনি। তো একে একটা সুন্দর ঘর দেব এই গাছটাকে, চলুন কীভাবে কী করি সেটা দেখাচ্ছি আপনাকে। তো আমার একটা পুরনো অ্যাকোয়ারিয়াম ছিল যার মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট পাথর আমি এনে রেখেছিলাম। অ্যাকোয়ারিয়ামটা একদমই ভাঙা অবস্থায় পড়ে আছে, মা এটাকে ফেলে দেবে, বাট আমি পাথরগুলো অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি যার কারণে পাথরগুলো আমি ফেলতে মানা করেছি। এগুলো দিয়ে আমি অনেক কিছু করব ভাবছি। তো এই যে পাথরটা, এটা আমি এনেছি সেই সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে। অ্যান্ড এই পাথরগুলো আমি কিনেছি, কিছুটা আমি গিফট পেয়েছি। তো সবগুলো কি অবস্থায় পড়ে আছে এগুলো দিয়ে আমি এখন রিসাইকেল করব। পাথরগুলোকে আগে ধুইতে হবে কারণ অনেক ধরে ময়লা অবস্থায় পড়ে আছে। আর যখন অ্যাকোয়ারিয়াম ছিল তখন আমার ফ্রেন্ডের দেওয়া একটা আংটি ছিল, এটাও আমি ফেলে দিয়েছিলাম। আমি মাস্টের অ্যানিভার্সারি করেছিলাম যখন আমার গোল্ডফিশ ছিল, অনেক পাগলামো করতাম, তো সেটাও পেয়েছি খুঁজতে খুঁজতে। আর এই যে কিছু সুন্দর সুন্দর শামুক রয়েছে, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে এনেছি, এই ধানমন্ডি লেক থেকে ওই শামুকগুলো আমি কুড়িয়ে এনেছি। তো যাই হোক, এগুলোকে আমি ক্লিন করে নেবো। এই যে বাসায় একটা জ্যামের জার নিয়ে নিয়েছি কাঁচের, কাঁচের জ্যামের মধ্যে খুবই সুন্দর লাগবে এটা। আপনারা যদি পারেন যে কোনো কাঁচের ফ্লাওয়ার বাস রয়েছে সেগুলোর মধ্যে রাখতে পারেন, দেখতে চমৎকার লাগবে। সো আমি আপাতত এটার মধ্যে করছি, আর একটু বড় হলে দেন আমি এটাকে বাসের মধ্যে ট্রান্সফরমেশন করব। কালকে আমি 99-এর দোকানে গিয়েছিলাম, এগুলোই দেখেছি ছোট ছোট যে 1 টাইম কাপের মধ্যে রাখা রয়েছিল, এরকম ছোট ছোট পাথর দেওয়া, সেগুলো 120 টাকা করে আমার কাছে চাইছিল, বাট আমি ওখান থেকে নিয়ে নিয়ে ভাবছি যে বাসায় আছে ওটাকে আমি সুন্দর করে সাজাবো। এই যে এখানে আমার শিশু মানুষটা এসে কি করছে দেখেন, মানে সে চিন্তা করতেছে যে মেয়েটা কি করবে এটা দিয়ে। এখন সে ঘুরে ফিরে আমার উপর দিয়ে, আমার পায়ের উপর দিয়ে চলে গেল আর কি। তো এটাকে আমি এখন খুলে নেব। এই যে দেখেন কতটা শিকড় গজাইছে, মানে এর ভিতরে কোনো শিকড়ই ছিল না, এটা পুরোটাই একটা ডাল ছিল, ভেঙে নিয়ে এসেছি আমি জাস্ট, দেখেন পানিতেই রেখে দিয়েছি আর কিচ্ছু করি নে, কত সুন্দর একটা শিকড় গজিয়ে গেছে, দেখতে চমৎকার লাগতেছে আমার কাছে শিকড়টা। তো আমি এই বাঁধনটা এত বছর পরে খুলে দেবো এখন। তো এর যে এরকম পাতাগুলো যে মরে গেছে হালকা, এগুলো আমি হালকা করে কেটে দেব ডিজাইন করে। এই যে বেশি একটা কাটবো না, আমার খুবই মায়া লাগছে গাছটা এভাবে করে কাটতে।
এটা আর বেশি কাটবো না, এটা এমনিতেই ভেঙে গেছে। তো এটাকে আমি এর ভিতরে আগে ঢুকিয়ে দেব। এরপরে এই যে আমার রিসাইকেল করা পাথরগুলো, আমার পাথরগুলো নেওয়া একদমই পরিমাপ মতো আছে। আমি ভাবছি একটু বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, বাট দেখলাম যে ঠিকই আছে। এরকম করে আপনারা কিন্তু আপনাদের ওয়াশরুমেও রাখতে পারেন, খুবই ভালো দেখাবে। বেসিনে রাখতে পারেন কিংবা পড়ার টেবিলে রাখতে পারেন। তো এক্সট্রাগুলো আমার মনে হয় না দেওয়াটাই বেটার। হয়ে গেছে, এবার আমি এক্সট্রা এই কয়টা বেঁচেছে এই কয়টা রেখে দেব। আমি অন্য কিছুতে, আবার মানি প্লান্ট আছে আমার, সেগুলো শিকড় গজিয়েছে, ডাল ভেঙে এনে রেখেছিলাম, সেটা অবশ্যই চুরি করা। তো যাই হোক, রাস্তার পাশে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি, সেগুলোকেও সাজাবো। এই যে পানিটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে যে পানিটা অবশিষ্ট ছিল এত বছর ধরে, মানে সেগুলোই আমি পানিগুলো দিয়ে দিলাম, চেঞ্জ করলাম না। এটা আমি আমার বোনের পড়ার টেবিলে রেখে দিলাম, দেখতে খুবই ভালো লাগছে। আর সাথে আরেকটা জিনিসও রাখবো। তো এই ক্যাকটাস মহাশয়কে আমরা এতক্ষণ ধরে প্রায় 2-3 দিন ধরে রোদ খাইয়েছি, তো এর খাওয়া দাওয়া শেষ, এবার একটু সে ঘুমাবে আর তার জন্য ছায়াতে থাকতে হবে। এটা বেসিক্যালি টেবিলেই থাকে। তো এই যে রোদ খাওয়ানোর পরে এই যে দেখেন কি সুন্দর এর শাখা প্রশাখা গজাচ্ছে, মানে তার ছোট ছোট ভাইরাও এখানে, ভাই বোনরাও জন্ম নিচ্ছে এখানে। তো সে আর এতদিন একা ছিল, এখন আর একা থাকবে না, এখন তার সঙ্গী সাথীরা চলে এসেছে। এই যে এখানে এই জায়গাটাকে সাজিয়ে দিয়েছি, আশা করি মন দিয়ে পড়বে, যদিও পড়াশোনা ছেড়েই দিয়েছে, মানে পড়েই না, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। এখন আশা করি একটু মনোনিবেশ হবে পড়ার দিকে। তো কেমন লাগলো আমার ভিডিওটা, নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাই বাই। তো আপনাদেরকে বলেছিলাম যে এই বক্সে করে কি পার্সেলটা এসেছে আপনাদেরকে দেখাবো। আমি ইদানিং ধরে একটু মানে নিজের যত্ন নেওয়া শুরু করেছি, মানে করব বলে ভেবেছি, তার জন্য এই জিনিসটা অর্ডার দিয়েছি। আমি মোটেও নিজের জন্য বা কসমেটিক্স বা ফেসের জন্য কোনো কিছুই কিনি না। তো আজকে আমি অর্ডার দিয়েছি দিভাস থেকে এই কিউট জিনিসটা, তার সাথে এই ফ্রি জিনিসটা এত ছোট হবে আমি আসলে চিন্তাও করিনি, ভাবছি একটু বড় কিছু দেবে। তো যাই হোক, এটা অর্ডার দিয়েছি, এই দুইটার কম্বোটা মাত্র 450 টাকা পড়েছে, 450 টাকা দিয়ে আমি এটা অর্ডার দিয়েছি। তো নিজের কেয়ার শুরু করেছি, স্কিন কেয়ারের জন্য খুব ভালো, যদি এই দুইটা ইউজ করে দেখবো, যদি ভালো হয় দেন আমি আরও অনেক কিছু অর্ডার করবো ওদের পেজ থেকে।
আশা করি ভালো লাগবে, কারণ অনেকে যেহেতু রিভিউ দিচ্ছে, অনেকে যেহেতু পাবলিসিটি করছে বড় বড় পেজগুলো থেকে আপুরা, সো আমিও ইউজ করে দেখি কেমন হয়। তো লেটস ট্রাই। অ্যান্ড আপনাদের মধ্যে কে কে এই জিনিসটা মানে এই কম্বোটা ইউজ করেছেন আমাকে অবশ্যই জানাবেন, আর কেমন ফিডব্যাক সেটাও জানাবেন। আর আমি যদি ভালো না বুঝি তাহলে আর কখনোই ইউজ করবো না এবং কাউকে রিকমেন্ড করবো না ইউজ করার জন্য, তো আমি ইউজ করে দেখি। তো আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা এর জন্যই দেখাচ্ছি যে এই পেজ আমাকে বলেনি যে তাদের প্রোডাক্টগুলো আমি ইয়ে করি মানে পাবলিশ করি, এজন্য নয়, এটা আমার নিজের ইচ্ছা থেকে আমি করেছি। যদি ভালো মনে করি তাহলে আপনাদেরকে আবারও আমি রিকমেন্ড করবো যে এই প্রোডাক্টটা ইউজ করেন।